ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী তালিকায় নাম থাকা সুন্দরবন শুধুমাত্র সুন্দরই নয়, আমাদের রক্ষা কবচও বটে। ঝড়, সাইক্লোন, জলোচ্ছ্বাস থেকে সুন্দরবন বরাবর আমাদের রক্ষা করে এসেছে। তাছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য বজায় রাখার ক্ষেত্রেও এর ভূমিকা অসীম। কিন্তু সাম্প্রতিক ভয়াবহ ঘূর্ণিঝড় আমফানের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের অসংখ্য ম্যানগ্রোভ গাছ। এই ক্ষতি সামাল দিয়ে সুন্দরবনকে আগের মতো সবুজ করে তোলার লক্ষ্যে সুন্দরবনে 5 কোটি ম্যানগ্রোভ গাছ রোপণের উদ্যোগের শুরু 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে। এর ফলে সুন্দরবনের মাটি শক্ত থাকবে এবং সুরক্ষিত হবে বাঘগুলিও। সুন্দরবন ছাড়াও আমফানের কারণে ক্ষতিগ্রস্ত কলকাতা ও সারা রাজ্যকে সবুজ করে তোলার কাজও হবে একযোগে। বন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার।